বর্ষার শেষের মুখে এবার দাপট দেখাবে বিধ্বংসী বৃষ্টি। আগামীকাল থেকে রাজ্য জুড়ে তৃণমূল দুর্যোগের পূর্বাভাস, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আগামীকাল থেকে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই তৃণমূল ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি টানা কতদিন চলবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। দিন কয়েক আগেই শুরু হয়েছে ভাদ্র মাস, অর্থাৎ বাঙালির ক্যালেন্ডার অনুযায়ী এখন শেষ হয়েছে বর্ষাকাল। শরতের আগমন ঘটেছে বাংলায়, কিন্তু বর্ষার শেষের মুখে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলছে গোটা বাংলায়। গত উইকেন্ডে ভারী বৃষ্টিতে ভিজেছে বেশ কয়েকটি জেলা, কিন্তু তা সত্ত্বেও রাজ্যের বৃষ্টি ঘাটতি যেন রয়েই যাচ্ছে এখনও। তবে এই সপ্তাহে উত্তর থেকে দক্ষিণে রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা। মৌসুম ভবন সূত্রের খবর, ইতিমধ্যে একটি সিস্টেম সক্রিয় রয়েছে বিহার উত্তরপ্রদেশের উপর। এদিকে বিহারের পাটনা থেকে বালুরঘাট হয়ে মিজোরাম পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত বিগত সপ্তাহ থেকে। এর প্রভাবে হয়তো আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই 4 জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টি। আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শহর কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তাই দিনভর মূলত মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। আজ শহরে তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশাপাশি আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 75 থেকে 72% মাঝে থাকবে, তাই দিনভর আর্দ্রজনিত অস্বস্তি কাজ করবে শহরে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।